একই আকাশে দেখা মেলে নিকষ কালো মেঘ, আবার রৌদ্রের লুকোচুরি খেলা। তেমনটাই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের আকাশে। সময়ের এই পার্থক্যের কারণে ক্রিকেট প্রেমীরা বড় একটা অংশ হয়তো সরাসরি দেখতে পারে না আকিলা ধনঞ্জয় ও কাইরন পোলার্ডের অবিশ্বাস্য দুই কীর্তি, সেই বজ্রপাতের মতোই। ম্যাচের প্রথম ইনিংসে ছিল সাদামাটা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 131 রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। কিন্তু নাটকীয়তা শুরু হয় দ্বিতীয় ইনিংসে। লঙ্কানদের ছুড়ে দেয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ধনঞ্জয় স্পিন জালে আটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের মাত্র 3 ওভারের মধ্যেই দলীয় 50 রান পূরণ করে ক্যারিবীয়রা। এরপরেই প্রথম চমক নিয়ে হাজির হন ধনঞ্জয়। ডানহাতি এই স্পিনারের করা 4th ওভারের 2য় বলে আউট হন 10 বলে 28 রান করা এডিন লুইস। 3য় বলে সোনার হাঁস নিয়ে ফেরেন ক্রিস গেইল। ঠিক পরের ওভারে নিকোলাস পুরানকে সাজঘরে পাঠিয়ে ক্যারিবীয়দের প্রথম হ্যাটট্রিক তুলে নেন 27 বছর বয়সী এই স্পিনার। তবে বলা হয়ে থাকে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, তাই তো হ্যাটট্রিকের আনন্দটা বেশিক্ষণ টেকেনি তার মুখে। 6ষ্ঠ ওভারে ফের আক্রমণে আসেন ধনঞ্জয়। এ ওভারে ইতিহাসে জন্ম দেন পোলার্ড। ওভারে আসে পুরো 6 বলে 36 রান। পোলার্ডের এই ঝড়ে মাত্র 13.1 ওভারে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন 6 বলে 6 ছক্কা হাঁকানোর পেছনের গল্প। তার সুযোগ নেয়ার চেষ্টাতেই বিশ্ব দেখতে পেয়েছে 6 বলে 6 ছক্কার কীর্তি। প্রথম 3 বলে ছক্কা হাঁকানোর পর 6টি ছক্কার ব্যাপারে ভাবনা মাথায় আসে পোলার্ডের। পোলার্ড বলেন, 3য় ছক্কা মারার পর 6টি মারার চিন্তা আসে। কয়েকটি ছক্কা মেরে দেওয়ার পরেই বুঝতে পেরেছিলাম পিচটা কেমন। এখানে ইতিবাচক থেকে নিজের শটগুলো খেলাই সবচেয়ে ভালো।